এই বসে বসে ঠিক আছে দর্শক দেখতে পাচ্ছেন যে হিরো আলম অবস্থা আসলে ভয়াবহ একটি অবস্থা নিয়ে তিনি হাসপাতাল থেকে এসেছেন এখন কিছু বলবেন সংবাদ সম্মেলন করবেন হিরো আলম সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে প্লিজ সাইলেন্স হবে না আমি বলে দেই এই ভাই এক্সকিউজ মি আমার কাছে দেয় আমি বলে দেই একসাথেই ছিল একেবারেই সকাল থেকে আমরা আপনারা জানেন ঢাকা ১৭ আসনে আমরা নির্বাচনী কন্টিচিউট করেছি তো কালকে আমরা আমাদের নির্বাচনী এজেন্টদেরকে আমরা মাঠে পাঠিয়ে দিয়েছি এবং সকালবেলা সবার নির্বাচনের নিয়ম অনুযায়ী আমাদের ৬০০+ এজেন্ট প্রত্যেকটা কেন্দ্রে আমার ঢোকার কথা তো ওইভাবে তারা চলে গেছে কিন্তু আমাদের কাছে বেলা ১২টার সাথে সাথে ৭-৮টার দিকে খবর আছে যে নির্বাচনে আমাদের এজেন্ট ঢুকতে দেওয়া হচ্ছে না এবং কিছু এজেন্টদেরকে বের করে দেওয়া হচ্ছে আমরা প্রথম বনানী মডেল গুলশান মডেল তারপরে বনানী মডেল তারপরে জামিয়াতে যখন দেখলাম যে আমাদের এজেন্টদেরকে আমরা সাথে নিয়ে বারবার যাদেরকে বের করে দিয়েছে রিকোয়েস্ট করে আমরা ভিতরে ঢুকানোর পরে আমরা যখন চলে আসি ওইখান থেকে সাথে সাথে তাকে মারা হয় এবং তাকে বের করে দেয় এমনকি অনেক জায়গায় মেয়েদেরকেও মারা হয়েছে এবং তার মোবাইল টোয়া সবকিছু নিয়ে যাওয়া হয়েছে তো এখন আমি সেটা বলছি তো তারই ধারাবাহিকতায় এখন আপনারা তো সবাই জানেন আমাকে মেরে ফেলার জন্য অনেকদিন ধরে ষড়যন্ত্র ২০১৮ একবার আপনারা সবাই জানেন এরকম আমাকে আমার উপর হামলা হয় আমাকে কি হারে মারধর করে এই ১৮ এই আওয়ামী লীগের লোকজন আমাকে কিন্তু এই নৌকর লোকজন কিন্তু আমাকে ১৮ খুব মারধর করে আপনারা দেখেছিলেন আজকে সভাপতি করে সকাল থেকে আমি অভিযোগ করতেছি আমার এজেন্টদের কিন্তু বের করে দেওয়া হয়েছে তারপরে আমরা বিভিন্ন দেওয়ার পরে লাস্টে আমরা যে কেন্দ্রে গেলাম এই কেন্দ্রে লাস্টে আমরা তোমার কাছে এদের করে আমরা বের হয়ে যাবো আর রাত্রে ঘুরবো এখানে যায় দেখি এরা জোর করে মনে করো ভেতরে সিল মারতেছিল মানে এরা ভেতরে জোর করে সিল মারতেছিল রুমে মানে এই কেন্দ্রের শেষ টাইমে সিল মারতেছিল আমরা এই সিল মনে করেন যখন ঢুকছি ওরা আমাকে ভিতরে রুমের ভিতরে প্রবেশ করে দিতেছে না কারণ তুই কেন ঢুকবি তুই এর থেকে বাড়া তুই এখানে ভোটের যোগ্য না এই কথা বলে ওখান থেকে ধাক্কা ধাক্কি করে আমার থেকে কোন রকম করে কেন্দ্র থেকে বের করে কেন্দ্র থেকে বের করে গেটে বের করে পড়া থেকে ওরা মনে করেন উত্তম মাত্র যার যে রকম করে খুশি আপনারা দেখেছেন আমাকে বাধ্য করেছে এবং আমরা মানুষের কাছে কার কাছে বিঠে যাবো বলুন আমরা যখন আমাকে বিদ্যুৎ মারধর করে আমি দৌড়ে যখন প্রাণের ভয়ে আমি দৌড়ে আনসার বাহিনীর গাড়ি ছিল আমি দৌড়ে তাদেরকে বসে বললাম ভাই মারতেছে আপনারা বাঁচান গাড়ি ভরা লোক কিন্তু পুলিশের প্রশাসনের লোক একটা লোক গাড়ি থেকে নেয় মানে ওরা আমাকে যখন বিধ আমি যখন পড়ে গেলাম মারতেছিল একটা পুলিশের লোক গাড়ি থেকে নামি না আমরা কিন্তু আনসার বাহিনীর লোক দেখেছিলাম আমি দৌড়ে তখন আমি ওর কাছে গেলাম আমাকে মারতে মারতে তখন গাড়ির কাছে দিয়ে গেল ওরা কিন্তু কেউ গাড়ি থেকে নামিনি আমি বললাম ভাই আমাকে মারতেছে আপনি বাঁচান কিন্তু পুরো লোক কিন্তু আমাদেরকে বাঁচালো না এবং সবাই কিন্তু দেখছেন আওয়ামী লীগের লোকেরা কি আর আমাকে মারধর করেছে আপনারা দেখছেন আমার মানে কোনোরকম করে আল্লাহ আমাকে জীবন দাবি রেখেছে আর আপনারা জানি অনেকদিন ধরে ওরা টার্গেট করেছে আমাকে মেরে ফেলে দেবে কিন্তু ওরা আজকে একটা সুযোগ পেয়েছিল আমরা পুলিশ প্রশাসন কোর্টে ছিল কিন্তু কেউ বাঁচাতে পারলো না কেউ কিন্তু মিডিয়া দিল আপনি মিডিয়া দেখেছে ওরা আমাকে কি আর মারধর করেছে অনেক মারধর করেছে এই নির্বাচন আমি প্রত্যাখ্যান করলাম এই নির্বাচন আমি মানি না কারণ এইরকম নির্বাচন আমরা মাটি কোনোদিন দেখিনি এরা কোটিটা ক্ষমতা নিয়েছে লাখ লোক মায়ের সন্তানের বুক খালি করে এরা শুধু ক্ষমতা চাই কোন মায়ের সন্তান এতে হলো কার স্বামী এতে হলো এরা কোনোদিন দেখে না এরা আবার সকালবেলা আমার মা মন্দিরের পর্যন্ত আঘাত করেছে এজেন্টের তাই আমি আপনি সারা বাংলাদেশ বিশ্ব লোকের কাছে
আপনাদেরকে ধরে পিঠে তাই আপনারাই বলেন আমাদেরকে নির্বাচন করার অপরাধ। আমি নির্বাচন করতে দেখেন আপনি বলছিলাম আমি নির্বাচনের মাঠে একটা কারণে আছে এরাই সরকার আমাকে হামলা করলো আপনারা দেখলেন, তাই আমি নির্বাচন মানি না প্রত্যাখ্যান করলাম এবং আপনাদের কাছে আপনি বিচার দিলাম। এই সুষ্ঠু নির্বাচন যারা আমার উপর হামলা করেছে আমি তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করতেছি। সবাইকে ভালো থাকবেন। আওয়ামী লীগের লোকজন হামলা করেছে আপনারা তো দেখেছেন বাইরা আমাকে কি আর কুত্তো পেটা পেটা বিছে মারছে এবং কেউ বাঁচাতে আসেনি। পুলিশ প্রশাসন পুলিশ বললে জনগণের বন্ধু, সেই জনগণের বন্ধু কই? আমি তখন মারতে চাই দৌড়ে তখন পুলিশের কাছে গেলাম, পুলিশের গাড়ির মধ্যে পুরো গাড়ি লোক একটা লোক বিজেপি গাড়ি থেকে মারে দৌড়ে তাদের কাছে গেছি, কেউ গাড়ি থেকে নামেনি, সহযোগিতা করেনি, এই আইন শৃঙ্খলা কেউ করেনি। নির্বাচন কমিশন জানানোর মধ্যে সুযোগ দিয়েছে আমাকে, সেই জানানোর মধ্যে সুযোগ করে দিল, তারা মারতে মারতে আমাকে কেন্দ্র থেকে বের করে দিল, তারপর তো আমি ব্যবসায় পড়ে গেছে, আমি বলতে পারি না কিছু। এখন আমি আগে সুস্থ হই তারপরে এসব বলবো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে।